ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। প্রায় 3 দিন পরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই 3 দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে, অনেক কিছু ওলটপালট হয়ে গিয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য যে তথ্যের দরকার, সেই তথ্য আমার কাছে ছিল না। তো সেই তথ্য সংগ্রহের জন্য মূলত আপনাদের সামনে আসিনি। তো অবশেষে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। প্রাইমারি, আপার প্রাইমারি, আরটিআই, এই বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা জানেন, এর মধ্যে স্কুলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় আধা লকডাউনের মতো ঘোষণা করা হয়ে গিয়েছে। সব কিছু, সমস্ত সরকারি দপ্তর অফিসগুলোতে 50% কর্মী নিয়ে কাজ চলবে এবং আজ থেকে কোর্টও খুলে গিয়েছে। তো কী পরিস্থিতি হতে চলেছে, বিশেষ করে নিয়োগের ক্ষেত্রে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী পরিস্থিতি হতে চলেছে, সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ রূপ আপনাদের সামনে তুলে ধরবো। স্কুল খোলা রাখা আমাদের সমাজের জন্য অবশ্যই একটা বড় দিক, তবুও সরকার স্কুল বন্ধ করে রেখেছে। কেন রেখেছে, কী জন্য রেখেছে, এই সরকারের উদ্দেশ্যটা কী, সেটা আপনারা সকলেই জানেন। সেসব বিষয় বলে আমি ভিডিও দীর্ঘায়িত করতে চাই না। তো প্রথমে আমি বলে রাখি যে এর আগের ভিডিওতে, আগের এবং তার আগের ভিডিওতে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন এবং সেটা গত বছরের মধ্যে করবেন কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। তো আমি যেখান থেকে যেভাবে খবর পেয়েছিলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরেছি। আমি এ ধরনেরই খবরই পেয়েছিলাম এবং সেই খবর কিন্তু ক্রস চেক করে আমি দেখে তবে আপনাদের সামনে দিয়েছিলাম। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে হতে পারেনি। কেন হতে পারেনি সেটা আমি বলতে পারবো না। তবে এই মুহূর্তে যেটা খবর, সেটা সামনে এখন মোটামুটি 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সেরকম কোনো সাংবাদিক সম্মেলন আছে বলেও জানা যাচ্ছে না, কোনো সাংবাদিকও সেরকম কোনো তথ্য দিতে পারছেন না। তো মুখ্যমন্ত্রী যদি সাংবাদিক সম্মেলন না করেন তাহলে কি নিয়োগ হবে না বা শেষ হয়ে যাবে? না, ব্যাপারটা সেরকম না। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলে আমরা কিছু নতুন আপডেট পাই, নতুন কিছু ফানুস পাই, যদিও সেটার কোনোটাই প্রায় মেলে না। বিশেষ করে নিয়োগ সম্পর্কে তিনি যা প্রতিশ্রুতি দেন তার আশেপাশ দিয়েও তার কথা ফলে না। তবুও তিনি একটা সাংবাদিক সম্মেলন করবেন মানে ছাত্রছাত্রীরা বা যারা নিয়োগ প্রার্থী তারা একটু আশান্বিত হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি সাংবাদিক সম্মেলন করেননি এবং কবে করবেন সে ব্যাপারে কিন্তু আর নতুন করে কোনো তথ্য দিতে পারছি না। করতেও পারেন কিন্তু কবে করবেন জানি না। তো তিনি সাংবাদিক সম্মেলন করুন বা না করুন, নিয়োগ তার নিজের গতিতে চলবে। এই যে লকডাউন, নিয়োগের গতিতে মানে অল্প কিছুটা প্রভাব পড়তে পারে, নিয়োগের গতিটা একটু কমে যেতে পারে, কিন্তু আলটিমেটলি নিয়োগটা হবে, নিয়োগ নিয়োগের মতো চলবে। কেননা এই যে স্কুলগুলোর পঠন পাঠন বন্ধ করে দেওয়ার মধ্যে যে মূল কারণ, যেটা আমি খুঁজে পেয়েছি মূল কারণ যেটা, সেটা হচ্ছে স্কুলগুলো চালানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই। প্রাথমিক স্কুলগুলোর কথা বাদ দিচ্ছি, প্রাথমিক স্কুলে তাও কিছু শিক্ষক আছে কিন্তু হাই স্কুলগুলোতে কিন্তু পর্যাপ্ত শিক্ষকের অভাবে পঠন পাঠন চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। যে সমস্ত স্কুলগুলো খোলা ছিল, বিশেষ করে গ্রামের দিকের স্কুলের কথা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সেখানে পঠন পাঠন চালাতে শিক্ষকদের হিমশিম খেয়ে যেতে হয়েছে। তো প্রথমে প্রাইমারি প্রসঙ্গে বলবো, আপনারা জানেন যে আজ থেকে কিন্তু প্রাইমারির অফলাইন ফর্ম জমা নেওয়া শুরু হলো। অফলাইনে ডকুমেন্টস এর পূর্বে যারা অনলাইনে আবেদন করতে পারেননি, কোথায়, যে পর্ষদ যে ওয়েব পোর্টাল খুলেছিল গ্রিভেন্সের জন্য, সেই গ্রিভেন্সের ওয়েব পোর্টালে যারা এর মধ্যে আবেদন করতে পারেননি তারাই শুধুমাত্র অফলাইনে গ্রিভেন্স দিতে পারবেন, অভিযোগ দিতে পারবেন। কারা? যাদের কাছে 4টি ডকুমেন্টস আছে। সেই 4টি ডকুমেন্টস কী কী? 1 নম্বর হচ্ছে 6 তারিখের মধ্যে হাইকোর্টে কেস করেছেন কি না, অথবা 7 তারিখে যদি কেস করে থাকেন তাহলে ডিভিশন বেঞ্চ থেকে, আপনার সোমেন সেন এবং সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে সেই অর্ডারটা আছে কি না। 3 নম্বর হচ্ছে আপনি যে 8 তারিখের মধ্যে পর্ষদ অফিসে গিয়ে আপনার ডকুমেন্ট সাবমিট করেছিলেন কি না এবং আপনার অ্যাডমিট এবং অন্যান্য এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক আছে কি না। এইগুলো যদি ঠিক থাকে এবং আপনি যদি অনলাইনে এর মধ্যে আবেদন না করে থাকতে পারেন তাহলে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবেন। এইখানে এই নোটিশের মধ্যে একটা টুইস্ট রয়েছে। আপনারা জানেন যে পর্ষদের নোটিশগুলো হচ্ছে কোন ধরনের মাথা থেকে বের হয় জানি না, কিন্তু এই নোটিশগুলো পর্ষদকে বিভিন্ন ধরনের কেস থেকে পর্ষদকে
বাঁচিয়ে রাখে সমস্ত নোটিশ, কিন্তু পর্ষদের এক একটা খুঁড়োর কল বলা যায়। অর্থাৎ ওই নোটিশ দিয়ে পর্ষদ কি না কি করেছে, এখনো পর্যন্ত পর্ষদ কোর্ট থেকে এখনো যে আটকায়নি সেই সেইগুলো এই সমস্ত নোটিশের ফলে। এবং এই নোটিশের একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এত গুরুত্বপূর্ণ একটা নোটিশ যেখানে টাইম এবং টাইম ফ্রেমটা একটা বড় ফ্যাক্টর, সেখানে কিন্তু কোনো টাইম ফ্রেম দেওয়া নেই। অর্থাৎ এই এই সময়ের মধ্যে আপনারা অফলাইনে ডকুমেন্টস জমা, অনলাইনে ডকুমেন্টস জমা করতে পারবেন, এবং এই সময়ের মধ্যে যদি জমা করতে না পারেন তাহলে অফলাইনে এই এই সময়ের মধ্যে আপনারা জমা করতে পারবেন। এই ধরনের কিন্তু কোনো টাইম ফ্রেম পর্ষদ তার নোটিশে বলেনি, কিন্তু টাইম ফ্রেম বলেনি, কিন্তু তার মধ্যে এখানে আরেকটা আবার টুইস্ট রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ইটি লাস্টে যেগুলো বোল্ড কালিতে লেখা আছে সেইগুলো আমার সাথে আপনারা আবার দেখে নিতে পারেন। ইট ইজ অলসো নোটিফাইড দ্যাট হু ইজ, তারপর আরেকটু যান, কুড নট সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন আর্লিয়ার। অর্থাৎ পূর্বে যারা ডকুমেন্টস অনলাইনে জমা দিতে পারেননি গ্রিভেন্সের জন্য, তারাই পূর্বে, অর্থাৎ তারা 3 থেকে 5 তারিখের মধ্যে, অর্থাৎ 3 থেকে 5 তারিখের পূর্বে যারা পারেননি, কিন্তু তারপরেও আপনারা দেখবেন যে ওয়েব পোর্টাল খোলা আছে। অর্থাৎ এখনও কি আবেদন করা যাচ্ছে, এখনও কি অ্যাপ্লিকেশান করা যাচ্ছে গ্রিভেন্সের জন্য, সেটা আমি জানি না, যারা এখন খুলে দেখবেন তারা করতে পারেন। কিন্তু আমার মনে হয় পর্ষদের একটা টুইস্ট রয়েছে এর মধ্যে, কেননা একটা নোটিশের টাইম ফ্রেম থাকবে না, এটা হতে পারে না। আমার মনে হয় যারা 3 তারিখের আগে পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছেন তাদেরগুলোকেই শুধু পর্ষদ গ্রাহ্য করবে, এবং তাদের পরে যারা করেছে তাদের যদি গ্রাহ্য না করে সেখানে কোর্টে তারা গেলে সেখানে পর্ষদ তাদের। এই নোটিশের একটা আর্লিয়ার শব্দটা যেহেতু দেওয়া রয়েছে, এইটা দিয়ে কোনো কিছু একটা করতে পারে, জানি না পর্ষদ কী করতে চলেছে। তবু আপনারা যারা অফলাইনে জমা করবেন তো করবেন, কিন্তু যারা অনলাইনে এখন পরে করব বলে যারা ভাবছেন তাদের কপালে কিন্তু দুঃখ অপেক্ষা করছে। আমি বলেছিলাম যত দ্রুত সম্ভব কিন্তু অ্যাপ্লাই করে দেবেন, পর্ষদের ব্যাপার, পর্ষদের কাছে দুদিনে অনেক কিছু হয়ে যায়। তো আপনারা যা করার সেটা দ্রুত করবেন, এবং যারা অনলাইনে ইতিমধ্যে আবেদন জমা করতে পারেননি, অনেকে এমন অভিযোগ করছেন, তারা সেক্ষেত্রে অফলাইনে সরাসরি পর্ষদের অফিসে গিয়ে জমা করতে পারেন। এবং তারপরে কি হবে, জমা করার পরে কি হবে, আপনাদের গ্রিভেন্সের হিয়ারিং, অর্থাৎ গ্রিভেন্সের পর্যালোচনা পর্ষদ নিজে করবে, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন হিয়ারিং এখানে হবে না। পর্ষদ নিজে থেকেই আপনাদের অভিযোগগুলোকে ভেরিফাই করে আপনাদের জবাব দিয়ে দেবে 15 দিনের মধ্যে, অফিসিয়াল অর্থাৎ কোর্টে যেটা জানিয়েছিল কোর্টের অর্ডারে, হাইকোর্টের যেটা অর্ডার আছে সেই অর্ডারে 15 দিনের মধ্যে জানানোর কথা বলা হয়েছে। কিন্তু আনঅফিসিয়ালি পর্ষদ বলেছে আমরা এত দেরি করব না, আমরা 2-4 দিনের মধ্যেই জানিয়ে দেবো। অর্থাৎ 5 তারিখের পরে তারা 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু যারা অভিযোগ করেছিল তাদেরকে জানিয়ে দেবে। কিভাবে জানাবে, প্রত্যেককে মেল করতে পারে, মেসেজ করতে পারে, অথবা নতুন একটা লিস্ট দিতে পারে যে যারা অভিযোগ করেছিল তাদের মধ্যে এই সমস্ত ক্যান্ডিডেটগুলো পাস করেছে, এদের আমরা 19 তারিখে হিয়ারিং নেব, ইন্টারভিউ নেব। এবং সেক্ষেত্রে কিন্তু বেশি দেরি করবে না, হয়তো 2 দিন বা 3 দিনের একটা গ্যাপ দিয়ে করে দেবে, খুব দ্রুত। পর্ষদ যেটা করে খুব দ্রুতই করে, একবার দৌড় শুরু করলে মানে চোখের পলকেই পর্ষদ এগিয়ে যায়। সুতরাং তাল মেলাতে হবে, যদি চাকরি পেতে চান প্রাইমারিতে আপনাকে দৌড়াতে হবে পর্ষদের সাথে, খুব জোরে দৌড়ায় পর্ষদ দৌড় যদি শুরু করে। তো তারপরে ইন্টারভিউ হয়ে গেলে হঠাৎ করে মেরিট লিস্ট বেরিয়ে যাবে, মেরিট লিস্টের পরেই কাউন্সেলিং। আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। এবার অনেকে 2014 নট ইনক্লুড বন্ধু এবং 2017 ভাই বোনেরা আমাকে মেসেজ করেছেন যে তাদের ব্যাপারে কবে কি হবে, মুখ্যমন্ত্রী কিছুই তো বললেন না। হ্যাঁ, এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা করার ব্যাপার ছিল, যেহেতু মুখ্যমন্ত্রী ঘোষণা করেননি তাই নতুন কোনো তথ্য আমি এই বিষয়ে আমি নেবার অনেক চেষ্টা করেছি, কিন্তু 2014 নট ইনক্লুড এবং 2017 নতুন কোনো খবর আমি কিন্তু সংগ্রহ করতে পারিনি। তবে আশা করা যায়, যেটা বোঝা যাচ্ছে যে হবে, যেহেতু 738 নিয়োগ যেহেতু দ্রুতই শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারছি, তো 738 নিয়োগ দ্রুত শেষ হয়ে গিয়ে পর্ষদ যে গালে হাত দিয়ে বসে থাকবে তা না, পর্ষদ নিশ্চয়ই পরবর্তী পদক্ষেপ রয়েছে এবং পর্ষদের উপরে চাপ রয়েছে।
পরবর্তী কাজ করার, নট ইনক্লুডদের আন্দোলনের চাপ রয়েছে এবং 2017-এরও একটা রেজাল্ট বের করার ব্যাপার আছে। তো কিভাবে পর্ষদ এই সমস্যাগুলো কাটিয়ে ওঠে সেটা দেখার বিষয়। তবে পর্ষদ চুপ করে থাকবে না, কিছু একটা কাজ অবশ্যই করবে। তো 2014 নট ইনক্লুড এবং 2017 টেটের যারা রেজাল্টের অপেক্ষা করছেন তাদের হতাশ হওয়ার খুব বেশি কারণ নেই, আপনাদের রেজাল্ট অবশ্যই আসবে এবং 2014-র ব্যাপারে একটা ফয়সালা অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাব। 2014-র যারা নট ইনক্লুড আছেন হয় তারা 2017-র সাথে সুযোগ পাবেন অথবা তার আগেও সুযোগ পাবেন, আপনাদের হারানোর কিছু নেই। এবারে আরটিআই এর প্রসঙ্গে বলি, অনেকে আরটিআই এর ব্যাপারে জানতে চাইছেন। আরটিআই এর ব্যাপারে আর কে রয় আমার ভাইয়ের মতো, আমার গুরুর মতো, তো তার চ্যানেলে একটা আরটিআই সম্পর্কিত পুরো বিস্তারিত খুব সুন্দরভাবে বুঝিয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এবং তারপরে যদি আপনারা কিভাবে আরটিআই করবেন সেই ফরম্যাট যদি চান, আমি সেই ফরম্যাটটা আমি ডেসক্রিপশানে এবং আমি আমার কমেন্টে উল্লেখ করে দিচ্ছি, আপনারা সেখান থেকে ওই ফরম্যাটটা দেখে আপনারা লিখে নিতে পারেন, ওইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি কোনো উকিল ধরে করেন সেক্ষেত্রে উকিল 1200 টাকা, এই এই একই ফরম্যাটের জন্য 1200 টাকা নেবে। তো এবং সেই কিন্তু আপনাকেই পোস্ট করতে হবে, যদি আরটিআই এর রিপ্লাই আসে তো আরটিআই এর রিপ্লাই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আপনারা নিতে পারবেন। এবারে আপার প্রাইমারি প্রসঙ্গে আসি। আপার প্রাইমারি নিয়ে আমরা ভীষণ আতঙ্কে রয়েছি যে আপার প্রাইমারি কমিশন কি করছে, এতদিন কি করছে, এতদিন 6 মাস ধরে 18,000 গ্রিভেন্স শুনতে 6 মাস লাগলো, কিভাবে সম্ভব এটা? পর্ষদ তো মাত্র 15 দিনে 25,000 গ্রিভেন্স দেখছে, 15 দিনে, হয়তো তার চেয়ে আরও বেশি হতে পারে, সেটা 15 দিনে সম্পন্ন করছে, তার চেয়ে অর্ধেক অভিযোগ স্কুল সার্ভিস কমিশন 6 মাসেও করতে পারছে না, এখনও শেষ হয়নি, এখনও কারোর বাড়িতে চিঠি আসেনি। চিঠি এসছে কি না, ছেড়েছে কি না, এটা জানার জন্য আমাদের অতনুদা স্কুল সার্ভিস কমিশনের অফিসে ফোন করেছিল, আমি নিজে করেছিলাম, যে স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে সরাসরি বলা হয়েছিল যে ছেড়ে দেওয়া হয়েছে 27 তারিখ 28 তারিখ, এই এই রকম একটা সময় থেকে ছাড়া হচ্ছে, তবে সবাইকে একসাথে ছাড়া হচ্ছে না, পরপর ছাড়া হচ্ছে। তো তাদের সেক্ষেত্রে এতদিন এসে যাওয়ার কথা বা অন্তত হয়তো আজকালের মধ্যে এসে যেতে পারে, কিন্তু সেই সাথে আবার বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে কমিশন আজ থেকে ছাড়বে। সত্যি সব কিছু গুলিয়ে যাচ্ছে, মানে যে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে অফিসিয়ালভাবে যদি আমরা জানি, সেখানে যদি ভুল তথ্য বা এনি চান্স দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের কি করার আছে বলুন? যে খবর আমরা পাই সেটা তো আপনাদের দিই, আমরা কোনো আধিকারিক নই বা কোনো কিছু আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণকারী কোনো পর্যায়ে আমরা নেই, তো যেটা খবর পাই সেটা দিতে হয়। এবার মিথ্যা খবর যদি পাই আপনাদেরকে সেটাই দিতে হয়, কিন্তু আমি নিজে থেকে ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যাচার আপনাদের সাথে করতে চাই না। এরপরে যে ব্যাপারটা হচ্ছে মামলাটা কবে উঠবে, আচ্ছা আজ না হয় কাল বা না হয় পরশু না হয় আরও 4 দিন পরে তো অভিযোগ তো সবার কাছে যাবেই, তারপরে কি হবে, মামলা কবে উঠবে? মামলা জানুয়ারি মাসের প্রথম দিকে ওঠার কথা ছিল, তো লকডাউনের কারণে কি হয়েছে না হয়েছে জানি না, তবে আশা করছি যে গ্রিভেন্সের চিঠি আসার কিছু পরেই কিন্তু মামলা উঠবে। এর আগে আমার কাছে খবর ছিল 6 তারিখে মামলা তুলতে পারে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তারপরে আর খবর নিতে পারিনি। তো 6 তারিখে হয়তো নাও উঠতে পারে, তো আরেকটু দেরি হতে পারে, আরও একটা সপ্তাহ পিছিয়ে যেতে পারে, তবে এর বেশি খুব বেশি কিন্তু পিছাবে না। এর শেষ কোথায়? এর শেষ, এরপরে মামলা উঠবে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে, এরপরে ইন্টারভিউ, যারা যোগ্য তাদের অবশ্যই ইন্টারভিউ নিতে হবে, যদি আদালত অনুমতি দেয় এবং সেটা দেবে বলেই আমাদের প্রত্যেকের বিশ্বাস, তো যদি অনুমতি দেয় ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নিতে 3 দিন হয়তো সময় লাগতে পারে, তো তারপরে আবার মেরিট লিস্ট তৈরি করে তারপরে প্যানেল কাউন্সেলিং ইত্যাদি হবে, এবং সেগুলো করতে সব কিছু শেষ করতে ধরুন মার্চ, এর আগেও বলেছিলাম মার্চ পর্যন্ত হয়ে যেতে পারে বলে একটা খবর ছিল, তো দেখা যাক শেষ পর্যন্ত কত দূর আমরা যেতে পারি। এই সেই সাথে প্যারাটিচারেরও ব্যাপার আছে, প্যারাটিচারকে আমি আলাদা করে ধরে বলছি না, তো এই প্যারাটিচার মামলা সমাপ্ত করে তাদেরও নিয়োগ কিন্তু মার্চের মধ্যে সম্পন্ন করার ইচ্ছা আছে স্কুল সার্ভিস কমিশনের এবং তথা শিক্ষা দপ্তরের, মার্চের মধ্যে তারা
পেন্ডিং সমস্ত কিছু তারা সম্পন্ন করে ফেলতে চায়। তো এরপরে আপার প্রাইমারি শেষ না হওয়া পর্যন্ত কিন্তু পরবর্তী নতুন নিয়োগ শুরু হচ্ছে না। তো আপার প্রাইমারি শেষ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু নতুন নিয়োগ। গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান বলুন বা ওয়াক ফিজিক্যাল যাই বলুন না কেন, আপার প্রাইমারির উপরে অনেক কিছু নির্ভর করে আছে। সমস্ত বিষয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ভিডিওটা একটু বড় হয়ে গেল, আমি ছোট করার চেষ্টা করেছি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।